সাকিব আল হাসান এখন কানাডায় চলমান গ্লোবাল টি টোয়েন্টি লিগে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলছেন। তিনি আছেন দারুণ ছন্দে, ব্যাটিং ও বোলিং দুই ভূমিকাতেই দলে রাখছেন অবদান। প্রথম ম্যাচে সারে জাগোয়ার্সের বিপক্ষে বল হাতে 18 রানে 3 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে গেলেন 13 বলে 26 রানে ইনিংস। দ্বিতীয় ম্যাচে মিসেসগা প্যান্থার্সের বিপক্ষে বল হাতে 28 রানে 1 উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে খেলেন 24 বলে 36 রানে চমৎকার এক ইনিংস। দুই ম্যাচে জয়ের হাসি এসেছে তার দল মন্ট্রিয়াল। মাঠের খেলাটা যেমন উপভোগ করছেন সাকিব, তেমনই গ্যালারিতে বসে দর্শকরা উপভোগ করছেন বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা। গত রোববার দ্বিতীয় ম্যাচ শেষে হাসি মুখে ভক্তদের আবদার মেটাতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। গ্যালারির একদল উৎসুক ভক্তের ব্যাটে জামায় অটোকপ দিচ্ছেন তিনি, আবার তাদের সামনে দাঁড়িয়ে ছবিও তুলছেন। এ সময় বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ককে। দলের জয়ে অবদান রাখা, দেশের মাটিতে আফগানদের বিপক্ষে হওয়া সিরিজের ফর্ম ধরে রাখার আনন্দ বলাই চলে কানাডায় সময়টা দারুণ কাটছে সাকিব আল হাসানের। তাকে পেয়ে ভক্তদের অভিব্যক্তি আরও অসাধারণ, সাকিবকে তো রোজ রোজ আর এত কাছে পাওয়া যায় না। প্রিয় দর্শক, কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের পারফরমেন্স আপনাদের কাছে কতটুকু উপভোগময় লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।